ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांता सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्ये वये च पार्षदा रामकृष्णगत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। আমরা আজকে পার্ষদ কথার একটি নতুন অধ্যায়ে এসে উপস্থিত হয়েছি। শ্রী শ্রী দুর্গা পূজার পর এই প্রথম আপনাদের সঙ্গে দেখা। আপনাদের সকলকে শ্রী শ্রী দুর্গা পূজার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার সবাইকে আমরা জানাচ্ছি। আজকে যার জীবনী আমরা পড়ব, তিনি রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘগুরু স্বামী শিবানন্দজী মহারাজ, যিনি মহাপুরুষ মহারাজ নামেও পরিচিত ছিলেন। অদ্ভুত তার জীবন। তিনি 1918 সালে আঠারোর একটু আগে কাশী সেবা থেকে তাকে বেলুড় মঠে নিয়ে আসা হয়। তখন বেলুড় মঠ ধীরে ধীরে একটি সংঘবদ্ধ সংস্থায় রূপান্তরিত হতে চলেছে, একটি সংঘবদ্ধ সন্ন্যাসী সংস্থায় রূপান্তরিত হতে চলেছে, মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তখনকার দিনে সেই সময় সংঘগুরু স্বামী ব্রহ্মানন্দজী মহারাজ তাকে কাশী থেকে নিয়ে এলেন। উদ্দেশ্যটা হলো এই যে একটি বিধিসম্মত সংঘবদ্ধ সন্ন্যাসী সঙ্ঘের কেন্দ্রভূমিকে সঠিক রূপে রূপান্তরিত করার জন্য। আমাদের এই যে বেলুড় মঠে আজকে আপনারা দেখেন, নির্দিষ্ট সময় গেট খোলে, গেট বন্ধ হয়, ঠাকুরের মন্দির ঠিক সময় খুলছে, ঠিক সময় বন্ধ হচ্ছে। একটা দিক সেবা পূজা, ভক্তদের আসা যাওয়া ঠিক সময়, প্রসাদ পেতে আসেন, প্রসাদ পেতে গেলে নির্দিষ্ট সময় এসে তারা কুপন নেন, গেস্ট হাউসে থাকতে গেলে আগে থেকে চিঠি লিখে অনুমতি নেন, এই যে সুসংবদ্ধ অবস্থা। এছাড়া সন্ন্যাসী সংস্থায় সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের দুটি জিনিসের একত্রীকরণ, এক হচ্ছে সাধন ভজন এবং দুই হচ্ছে শাস্ত্রের পঠন পাঠন, এবং তিন হচ্ছে এই সাধন ভজন এবং শাস্ত্রের পঠন পাঠন, এইটি মিলে তাদের যে জীবন, এর যে সমন্বয় সাধনের আপনারা ছবি এখন আপনারা দেখতে পান। এটির মূল রচয়িতা যদি আমরা বলি, তিনি হলেন পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ। তিনি যখন কাশী থেকে আসেন তখনও পর্যন্ত তিনি খুব গম্ভীর ছিলেন। সাধারণত তিনি কারোর সঙ্গে বড় একটা মিশতেন না, কিন্তু যত দিন গেছে, যত সময় গেছে, দেখা গেছে তিনি ধীরে ধীরে সবার সঙ্গে মিশছেন। এই পুরো সংঘকে একটি নতুন রূপ দেওয়া শুরু করলেন তিনি, একদম সম্পূর্ণভাবে বেলুড় মঠকে ভেঙে গড়ে তোলা। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে আমরা শুনেছি, তিনি খুব জোর দিতেন সাধু ব্রহ্মচারীদের প্রথাগত বিদ্যা থাকা দরকার। এই যে আজকালকার দিনে এমএ বিএ পাশ না করলে ছেলেপুলেরা সাধু হতে আসতে পারে না, এই যে পড়াশুনোর সম্পর্কে যে একটা নির্দিষ্ট মানদণ্ড তৈরি করে দেওয়া, তাছাড়া সাধু হতে এলে তার জন্য যে পড়াশোনা করা, দিনের পর দিন যে শাস্ত্র, নিজে শাস্ত্রচর্চা করতেন এবং সাধু ব্রহ্মচারীদের শাস্ত্রচর্চা করতে উপদেশ দিতেন। তার চেয়েও বড় কথা, সাধন ভজনের ক্ষেত্রে নিজেও তাদের সাথে এসে বসতেন। মহারাজের কাছে গল্প শুনেছি যে মঙ্গল আরতির অনেক আগেই বাঘছালের তার একটা হরিণের চামড়া ছিল, সেই হরিণের চামড়াটিকে তিনি বগলে করে নিয়ে এসে ঠাকুর ঘরে বসতেন। পূজ্যপাদ মহাপুরুষপাদ যে ঘরটা থাকতেন, ঘরটা আপনারা দূর থেকে সবাই দেখেছেন, একতলায় পূজনীয় পরবর্তীকালে পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজী মহারাজ সেই ঘরটায় থাকতেন। একতলায় যে ঘরে মহারাজ বসতেন স্বামীজির বাড়ি, তার দোতলায় সামনে যে একটা ছোট্ট বারান্দা দিয়ে দেওয়া একটা ঘর আছে, ওই ঘরটিতে পূজনীয় মহাপুরুষ মহারাজ বসতেন।
তিনি ভেতরের ওই রাস্তাটি দিয়ে তিনি মন্দিরে এসে পৌঁছতেন। চারটের আগে তিনি মঙ্গল আরতিতে চলে আসতেন এবং বহুক্ষণ, প্রায় ঘন্টা দুয়েক তিনি এক আসনে বসে জপধ্যান করতেন। আপনারা পুরনো মন্দির যারা দেখেছেন, পুরনো মন্দিরে ঢুকলেই যেখানটা ঠাকুর ঘর, সেই ঠাকুর ঘরের যেটা গেট আছে, যেখান থেকে আমরা দর্শন করি, যদি মনে করেন ওই গেট দিয়ে আপনি ঢুকতে পারছেন, ওই গেট দিয়ে ঢুকে বাঁ দিকে একটা ছোট্ট দুপাশে দুটো দেওয়ালের একটা খোদল মতো আছে, সেই খোদলে তিনি বসতেন। হিতেশানন্দজির কাছে আমরা শুনেছি যে তিনি এত দীর্ঘ সময় ধরে বসতেন যে তার সারা গা মশাতে একদম, সেই সময় বেলুড় মঠে প্রচণ্ড মশা, একবারে সেই কালো বর্ণ চাদরের মতো হয়ে যেত। কিন্তু তিনি এমন গভীর ভাবে মগ্ন থাকতেন যে সেই মশাও তার কিছু করতে পারতেন না। হিতেশানন্দজি বলতেন, আমাদের এমন অবস্থা হতো যে আমরা উঠতেও পারতাম না, কিছুই করতে পারতাম না। কেমন ছিলেন সাধুদের সাধু জীবন সম্পর্কে এগিয়ে দেওয়ার, পূজ্যপাদ মহারাজের কাছে শুনেছি সন্ন্যাসের পর পূজনীয় মহারাজ মহাপুরুষ মহারাজ একদিন বডি মেসেজ করছেন, বডি মেসেজ করতে করতে তিনি মহাপুরুষ মহারাজকে বললেন যে তার খুব ইচ্ছা যে তিনি সাধন ভজন করবেন, তপস্যা করবেন। মহাপুরুষ মহারাজ শুয়েছিলেন, সঙ্গে সঙ্গে উঠে বসলেন। উঠে বসেই তিনি বললেন, হ্যাঁ নিশ্চয়ই করবে, সাধন ভজন করবে, কিন্তু তোমার শরীরটা তো ভালো নয়, অতএব কোথায় খাওয়া দাওয়ারও সুবিধা আছে, সাধন ভজনের সুবিধা আছে, এই দুটো দেখা ভীষণ জরুরি। তিনি বললেন এই কথা, শুধু তাই নয়, তিনি উৎসাহ দিলেন যে তপস্যা করতে যাওয়ার আগে তপস্যার একটা প্রস্তুতি দেওয়া দরকার, তাই বেশি করে জোর করে সাধন ভজন করার ব্যাপারে তিনি উৎসাহ দিতে থাকলেন, যাতে ওখানে যখন তিনি যাবেন, যখন তিনি তপস্যা করবেন, তখন পুরো সময়টাই যাতে তপস্যা করে তিনি কাটাতে পারেন সেই বিষয়ে উৎসাহ দিলেন। পূজনীয় হিতেশানন্দজি মহারাজের কাছে আমরা শুনেছি তিনি ওখানে গিয়েছিলেন যখন, তখন তার কাছে তিনটি গ্রন্থ ছিল, একটি গীতা, একটি কথামৃত এবং একটি সঙ্গীত, ওই আমাদের সঙ্গীত সংগ্রহ যেরকম ওরকম একটি সঙ্গীতের গ্রন্থ, এছাড়া তার কাছে আর অন্য কোনো গ্রন্থাদি ছিল না। এমনকি ওখানে ওই কুটিয়া তৈরির ব্যাপারে সাধুরা খুব, যেহেতু হিতেশানন্দজিকে পূজনীয় স্বামী শিবানন্দজি খুব ভালোবাসতেন, তাই ওই ওখানকার সাধুরা হিতেশানন্দজিকে এ বিষয়ে বলেন যে আপনি একটুখানি মহারাজকে লিখুন। পূজনীয় হিতেশানন্দজি আমাদের মহাপুরুষ মহারাজকে সে কথা লিখলে তিনি বলেন যে ঘরবাড়ি তৈরি করার জন্য তো তোমরা ওখানে যাওনি, তুমি তপস্যা করবার জন্য ওখানে গিয়েছো। ঘরবাড়ি যদি তৈরি করার উদ্দেশ্য হয়, এখানে আমাদের অনেক ঘরবাড়ি তৈরি হচ্ছে, এখানে ঘরবাড়ি তৈরি করার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি এসে এখানে সেই কাজটি করো। অর্থাৎ ওয়ার্নিং দেন যে তুমি তোমার সাধন ভজনের মার্গ থেকে সরে যাচ্ছ। এইরকম হার্ড টাচ মাস্টার কিন্তু আমরা ইদানিংকালে আর কাউকে খুঁজে পাই না। আপনারা বোধহয় এখন বোধহয় এরকম চাইলেও বোধহয় এরকম কাউকে খুঁজে পাবেন না যিনি উৎসাহ দেন এরকম সাধন ভজনের বিষয়ে। খুব সহজ কথা, তার ভীষণ রকমের সহজ, আজকেই পড়ছিলাম একটা, সেইটা দিয়েই শুরু করছি। একজন মহাপুরুষ মহারাজকে সে বলেছেন, মহারাজ শ্রাবণ মাসে দীক্ষা নিয়েছি। মহারাজ বললেন, তা বেশ, জপ ধ্যান করো তো, আমাদের যেরকম হয় আর কি, আমরা ঘ্যাম নিয়ে, আজকে একজনের সঙ্গে কথা ছিল, তিনি বলছিলেন এই দু বছর আগে পূজনীয় স্মরণানন্দজির কাছে দীক্ষা দিয়েছি, আমি মাঝে মাঝে মঠে যাই, এই কবিদের জন্য যে উঠতে পাচ্ছি না, কিন্তু আসল কি কাজটা করেন, গেলে মঠে গেলে এই মহারাজের সঙ্গে দেখা করি, সেই মহারাজের সঙ্গে দেখা করি, ওই মহারাজের সঙ্গে দেখা করি, এই গল্পই করে যাচ্ছেন, কিন্তু যে উদ্দেশ্যে সাধন ভজন করা, যে উদ্দেশ্যে বেলুড় মঠে যাওয়া, যে উদ্দেশ্যে দীক্ষা নেওয়া, সেটা সম্পর্কে তারা এতটা, আমরা এতটা সচেতন নই। পূজনীয় মহাপুরুষ মহারাজ বলছেন, জপ ধ্যান করো তো, এখান থেকেই দীক্ষা নাও আর যাই করো, তার নাম করতে হবে, তবেই আনন্দ পাবে। এটা হচ্ছে আমাদের সাধন ভজনের মূল কথা, যে যাই করি না কেন, যেখান থেকে আমার দীক্ষা হোক না কেন, যতক্ষণ না পর্যন্ত ভগবানকে পাওয়ার আমার ইচ্ছা জাগবে, ভগবানকে পাওয়ার জন্য আমি চেষ্টা না করব, আমার সমস্ত মন্ত্র নেওয়া, সে যত বড় গুরুই হোক না কেন, কোনোভাবেই কাজ হয় না। আগের দিন আমরা বলছিলাম দীক্ষার ব্যাপারটা খানিকটা এরকম চন্দন বাটার মতো, ওই পাথরের যে কিঁড়িটা সেটা হচ্ছি আমরা, ঈশ্বর হলেন চন্দন কাঠের টুকরো। আমাদের অনুরাগ এবং ভালোবাসার জলে
ওই যখন চন্দন কাঠের টুকরোটাকে আমাদের উষার পাথরের পিঁড়িতে আমরা ঘষতে থাকি, তখন ঈশ্বরীয় সত্তা দ্রবীভূত হয়ে আমার ওই সাধন ভজনের সঙ্গে দ্রবীভূত হয়ে আমার বুকের ওপর তৈরি করে এক ধরনের থকথকে সুগন্ধি, যেটি দেবতার কপালে চরণে সর্বত্র ব্যবহার করা যায়। ঠিক ওই রকম একজন সাধারণ মানুষ যখন ঈশ্বরীয় সত্তাকে পান, গুরু যখন দীক্ষার সময় তার হাতে ওই চন্দন কাঠের টুকরোটা তার হাতে ধরিয়ে দেন, যতক্ষণ না পর্যন্ত তিনি তার অনুরাগ এবং ভালোবাসার অশ্রু দিয়ে তার এই ঈশ্বরীয় সত্তাকে যতক্ষণ না জাগিয়ে তুলতে পারেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনোভাবেই তার এই দীক্ষা নেওয়া সার্থক হয়ে ওঠেনি। এবার শুধু এইটুকু বলেই থামছেন না পূজনীয় মহাশয়, বলছেন আর কাতরভাবে তার কাছে প্রার্থনা করবে, ঠাকুর তো আমায় ভক্তি দাও, বিশ্বাস দাও, তোমার ভুবন মোহিনী মায়ায় আর ভুলিয়ে রেখো না। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের জীবনে, ঠাকুর আমাদের ভক্তি দাও, তোমাকে ভালোবাসার ইচ্ছাটা আমার ভিতরে জাগাও। দুই হচ্ছে বিশ্বাস দাও। কি বিশ্বাস? না ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস, তার শক্তিতে বিশ্বাস এবং আমার আত্মশক্তিতে বিশ্বাস। এই তিনটি যদি না হয় তাহলে কিন্তু সাধন ভজন ঠিকমতো হয় না। তারপরে যেটি আমাদের সবসময় ভুল হয় সেটির জন্য যেন ওয়ার্নিং দিচ্ছেন, বলছেন তোমার ভুবন মোহিনী মায়ায় ভুলিয়ে রেখো না। দেখবেন আমরা যখন দীক্ষা নিই, মূলত আমরা সবাই দীক্ষা নিই শান্তির খোঁজে, জীবনে অশান্তি আসে বলেই তো তার থেকে বেরিয়ে যাওয়ার আমরা চেষ্টা করি, তার থেকে একটা অন্যতর অন্যতম একটি অন্য রকমের একটি জীবনযাপন করার আমরা চেষ্টা করে থাকি, তাই আমরা দীক্ষা গ্রহণ করি। এই যে প্রাথমিক যে আবেগটা সেটা হারিয়ে যাওয়ার পরে অনেক সময় আমরা প্রথম পথভ্রষ্ট হয়ে যাই, মঠে যাই, মঠে গিয়ে গুরু ভাই বোনদের সঙ্গে ভাব করি, গ্রুপ তৈরি করি, অনলাইন ভক্ত সম্মেলন করিও, হ্যাঁ তারপরে নিজেদের যদি মঠে গিয়ে এক থালা খিচুড়িও খেয়ে থাকি সে তার ছবি দিয়ে আমরা পোস্ট করি, কিন্তু ভগবানকে কতটা ডেকেছি সেই ইচ্ছাটুকু আমরা প্রকাশ করি না, কারণ এই ভুবন মোহিনী মায়ায় আমরা মুগ্ধ হয়ে যাই। ঈশ্বর তার ভুবন মোহিনী মায়ায় আমাদের মুগ্ধ করে রাখেন, এইটা সম্পর্কে কিন্তু আমাদের অ্যালার্ট হওয়া খুব জরুরি। আজ থেকে কত বছর আগে, এটি 1929 সালের কথা বলছেন, আজ থেকে প্রায় 91 বছর আগেকার ঘটনায়, তখনকার দিনে মহাপুরুষ মহারাজ বলছেন যে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, তুমি আমায় ভক্তি দাও, তোমার নামে আমায় বিশ্বাস দাও, তারপরে বলছেন তোমার ভুবন মোহিনী মায়ায় আমায় মুগ্ধ করো না। আমরা বুঝতেই পারি না, আমরা সাধন ভজন সমস্ত কিছু করছি কিন্তু সেটা ঠিক জায়গায় কাজে লাগছে না, মনে হচ্ছে যেন আমরা সেই নৌকা চালাচ্ছি, যেমন সেই তিনটি মাতাল মিলে নৌকা চালাচ্ছিল, শ্রীরামকৃষ্ণের গল্পে আছে, তিন মাতাল মিলে নৌকা চালাচ্ছিল, সারা রাত ধরে তারা নৌকা চালিয়েছে, কিন্তু সকালবেলা দেখলো তারা যেরকম ঘাটে ছিল তেমনি ঘাটেতেও আছে, এক পাও তারা এক ইঞ্চি তারা এগোয়নি। কেন এগোয়নি? না নৌকাটা যে গাছের সঙ্গে বাঁধা ছিল সেই গাছ থেকে নৌকার দড়িটাই খুলতে তারা ভুলে গেছে। ঠিক ওই রকম শুধুমাত্র দীক্ষা হলে হবে না, এই আন্তরিকতা ঐকান্তিকতা থাকা দরকার। ভগবান সব সময় আমাদের ভুলিয়ে রাখবেন, কারণ তিনি তো চান যে আমরা খেলে বেড়াই, নাহলে তার খেলা যে থেমে যাবে। আমাদেরও চেষ্টা করতে হবে এক অসম লড়াই লড়ে তাকে, তার সেই খেলাকে তাকে হারিয়ে দিতে হবে। এই খেলাটা আমাদের খেলতেই হবে, আমরা যদি এই খেলাটা না খেলি তাহলে কিন্তু কোনোভাবেই কিছু হবে না। পূজনীয় মহারাজ বলছেন তার নাম জপ করবে এবং খুব ব্যাকুল হয়ে প্রার্থনা করবে যতক্ষণ সময় পাও। এইটা একটা বড় আশার কথা, আমরা সত্যিই সময় পাই না, মায়েদের তো কথাই নেই, মায়েদেরা সারা দিন এত প্রচুর পরিমাণে কাজ করতে হয়। আমি এটা খুব বিশেষ করে অনুভব করতে পারি, আমাদের সংসারের যাবতীয় কাজ যাবতীয় ওয়েট আমাদের মায়েদের উপর আছে, অথচ আমরা ঠিক স্বীকৃতি দিই না তাদের। আমরা বলি সারাদিন তো ঘরে বসে থাকো, কাজের কাজটা আর কী করো, কিন্তু কাজের কাজটা মায়েরাই করে থাকে, না কেউ করেন না, এই কাজের কাজটা তাদের করতেই হবে। তারপরে বলছেন খুব ব্যাকুল হয়ে প্রার্থনা করবে যতক্ষণ সময় পাও, এই অপশনটা রেখেছেন। আমরা ভূতেশ আনন্দজি মহারাজকে বলেছিলাম আমরা সবসময় ভগবানকে ডাকতে পারি না, মহারাজ ভারী সুন্দর আমাদের উত্তর দিয়েছিলেন যে এক ঘন্টা ভালো করে ধ্যান জপ করার জন্য বাকি 23 ঘন্টা প্রস্তুতি নিতে হয়। আমরা মহারাজকে বলেছিলাম এটি প্রায় কি অসম্ভব,
একটা হারকিউলিয়ান টাস্ক আপনি আমাদের দিচ্ছেন। উনি বললেন সব সময় কি কাজ করো, দেখবে কাজের চেয়ে অকাজই বেশি করো, এই অকাজের সময়গুলোকে কাজে রূপান্তরিত করো। এটি পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ পূজ্যপাদ ভূতেশানজি আমাদের ছিল। দেখুন কি সুন্দর, কত সহজ কথায় তিনি সাধন ভজনের কি ওয়ার্ডের কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ জীবনের এই দ্বিতীয় সহজ সরল অধ্যক্ষকে নিয়ে আজকে আমাদের আলোচনা। 1922 সালে পূজ্যপাদ মহাপুর আমাদের স্বামী ব্রহ্মানন্দজী মাঝে মহাপ্রয়াণের পর তিনি রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘগুরু হন এবং 1934 সাল অবধি একটানা মোট 12 বছর তিনি রামকৃষ্ণ সংঘের প্রেসিডেন্টের পদ অলঙ্কৃত করেছিলেন। একটি অদ্ভুত জীবন। তার জন্ম হয়েছিল বারাসাতে। তার বাবা খুব পণ্ডিত মানুষ ছিলেন এবং সবচেয়ে বড় কথা তিনি খুব বড় সাধক ছিলেন। নাম ছিল তার রামকানাই ঘোষাল। আমরা মোটামুটিভাবে সবাই সোজাসুজি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছি, কিন্তু মহাপুরুষ মহারাজ এসেছেন তার বাবার সূত্র ধরে তার কাছে। তিনি তার বাবা রামকানাই ঘোষাল, তিনি আইন পড়াশুনো করেন এবং পরবর্তীকালে আইন ব্যবসা লাভ করার পর, আইন ব্যবসায় প্রতিষ্ঠা লাভ করার পর তিনি রানী রাসমণির মোক্তার নিযুক্ত হয়েছিলেন। কলকাতা থেকে যশোর গ্রামী দূরে বড় রাস্তার উপর এখন যেখানে রামকৃষ্ণ মঠ বারাসাত সেটি ছিল তার বাড়ি। সেইখানেই 2রা পৌষ 1800 এবং ইংরেজির হচ্ছে 1854 সালের 16ই ডিসেম্বর তার জন্ম হয়। তিথিটা ছিল কৃষ্ণা একাদশী তিথি বৃহস্পতিবার 11:10 তিনি জন্মগ্রহণ করেন। তার নাম রাখা হয়েছিল তারকনাথ। রামকানাই ঘোষাল এবং তার মা ছিলেন বামা সুন্দরী দেবী। অদ্ভুত এক পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা তন্ত্র সাধনা করতেন, শুধু তাই নয় বিধিসম্মতভাবে তিনি পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে সেখানে তিনি দিনের পর দিন পঞ্চমুণ্ডি সাধন করে তিনি সাধন ভজন করতেন। তারা যখন অনেক বছর, তাদের তিনটি কন্যা হয়ে যাওয়ার পর অনেক বছর যখন তাদের কোনো পুত্র সন্তান হয়নি, তখন তারকেশ্বরে বাবা তারকনাথের কাছে দিনের পর দিন তারা হত্যা দেন। সেইখানেই বামাসুন্দরী দেবীর দর্শন হয়। স্বয়ং তারকনাথ বলছেন, তোমার ভক্তিতে আমি তুষ্ট হয়েছি, তুমি এক সুপুত্রের জননী হবে। তার জন্মগ্রহণ করার পরে সঙ্গে সঙ্গে তার জন্মছক তৈরি হয়। যে জন্মছকে দুটি জিনিসের কথা লেখা আছে, এক বলছেন নবজাতকের, বলছেন যে 25-26 বছর হলেই নবজাতকের সন্ন্যাসের যোগ আছে, আর দুই বলছেন যদি সে একান্তই গৃহে বাস করে তাহলে তার রাজ সম্মানের অধিকারী হবে। অর্থাৎ সাধারণ সন্তান সে জন্মগ্রহণ করেনি। যদিও এই ঘটনাটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট নয়, মহাপুরুষ মহারাজের ডাক নাম কি ছিল, কিন্তু পড়তে পড়তে খুঁজে পাওয়া গেল বলে আপনাদের বলি। আপনারা তো অনেকেই সবটাই আমাদের রামকৃষ্ণ পার্ষদদের আমরা নকল করে থাকি। রামকৃষ্ণ মহাপুরুষ মহারাজের ডাক নাম ছিল পুনু। পুনু নয় হয়হস্য, নয় হস্য, পুনু। তার বাবা ছিলেন দেবী ভক্ত, তিনি তন্ত্রমতে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করেছিলেন। এখনও যারা আপনারা এই বারাসাত মঠে যাবেন তারা আপনারা বাবার সেই পঞ্চমুণ্ডির আসনটি দেখতে পাবেন, যদিও মূল আসনটি মাটির অনেক নিচে আছে, সেই জায়গাটাতে একবারে ঢাকা দেওয়া আছে, সেইখানে তিনি ছিলেন। তার বাড়িতে দূর দেশ থেকে সাধকগণ আসতেন এবং তারা ওখানে আতিথ্য স্বীকার করতেন এবং সাধন ভজন করতেন। তিনি অর্থ উপার্জনও করতেন প্রচুর। রানী রাসমণির তিনি তো মোক্তার ছিলেন, সেই কারণে তিনি অর্থ উপার্জনও প্রচুর করতেন, ব্যয়ও করতেন প্রচুর। বাড়িতে অনেকগুলি ছেলেকে তিনি রেখে পড়াশোনা করাতেন। সেই যুগে বারাসাতের সেই ইংরেজি বিদ্যালয় সেখানকার তিনি সেক্রেটারি ছিলেন। এখন সেই স্কুলটির নাম হচ্ছে প্যারিচরণ হাই স্কুল, যেখানে পরবর্তীকালে মহাপুরুষ মহারাজও পড়াশোনা করতেন। তার স্ত্রী বামাসুন্দরী দেবী, তিনি অত্যন্ত ধর্মপরায়ণা এবং লক্ষ্মী ছিলেন এবং দেখতে অত্যন্ত সুন্দরী ছিলেন। ছাত্রদের এবং পরিবারের সকলের রন্ধন তিনি একাই করতেন এবং রামকানাই পাচক ব্রাহ্মণ কেউ ঠিক করে দিতে চাইলেও তিনি কিছুতেই রাজি হতেন না। বাড়ির এই 25-30টি ছেলেদের মতোই একই সাথে পালিত হতেন তার ছেলে। প্রতিবেশীরা সবাই অভিযোগ করতেন, তাহলে বলতেন ছেলেকে একটু আদর যত্ন করো না, তাতে তার মা উত্তর দিতেন
যে তার ছেলে, তার ছেলে মানে তারকনাথের ছেলে, শিবের সন্তান তিনি, আমার নয়, তিনি দয়া করে দিয়েছেন, তিনি ওকে দেখবেন। দেখুন এই রকম শুধুমাত্র অগ্নি মা হলে হয় না, আপনাদের এই গ্রুপের ভিতরে সাধুর মা আছেন আমি জানি, অতএব এমনি এমনি মা হলে হয় না, কিন্তু মায়েদের অন্য ধরনের, মানে সাধুর মা হলেই যে আপনারা সবাই আমার মা সেই অর্থে, মানে মা হলেই, মা হতে গেলে কেমন মা হতে হয় এইটি এখানে দেখানো হচ্ছে। বলছেন, নির্ভর করছেন, বলছেন ঈশ্বরের সন্তান, আমার সন্তান নয়, আমার কাজ তাকে প্রতিপালন করা, তাকে দেখা, বাকিটুকু তার জীবনটি দেখার কাজ হচ্ছে স্বয়ং ভগবানের। আমরা বলছিলাম না, আমরা নিজে নিজে প্রত্যেকেই ঠাকুরের কাছে এসেছি, কিন্তু তারকনাথ ঘোষালের আসার আগে রামকানাই ঘোষাল এসেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে। তিনি মাঝে মাঝে কাজের সূত্রে দক্ষিণেশ্বর মন্দিরে আসতেন, গঙ্গা স্নানে লাল রঙের চেলি পরে মায়ের মন্দিরের সামনে ধ্যান করতেন। তার চেহারাটা ছিল এরকম, তিনি অত্যন্ত লম্বা চওড়া চেহারা ছিলেন, গৌরবর্ণ, এবং তার মুখখানা সর্বদা লাল হয়ে থাকত। তাকে দূর থেকে দেখলে মনে হতো তিনি যেন স্বয়ং ভৈরব। মহাপুরুষ মহারাজকে ঠাকুর বলেছিলেন, তোর বাবা এরকম গঙ্গা স্নান করে এসে বসে নাট মন্দিরে বসে ধ্যান করত, এবং সবসময় তার সঙ্গে দেহতত্ত্বের বিষয়ে গান গাইবার জন্য একটি লোক তার সঙ্গে থাকত। তিনি বসে ওই দূরে বসে দেহতত্ত্ব বিষয়ক গান গাইতেন, এবং মহাপুরুষ মহারাজের বাবা রামকানাই ঘোষাল বসে যজ্ঞান করতেন। অঝোর ধারায় তার দু চোখ দিয়ে জল ঝরে পড়ত। তার এই উচ্চ আধ্যাত্মিক অবস্থা দেখে ঠাকুর তার সঙ্গে ভাব করেছিলেন। তিনি সেই সময় ঠাকুর অসহ্য গাত্রদাহে ভুগছিলেন, এবং তার এই গাত্রদাহ দূরীকরণের জন্য ইষ্টকবচ ধারণের পরামর্শ দেন। শুধু তাই নয়, বলা হয় সেই ইষ্টকবচটি তিনিই তৈরি করে দেন। সাধক পিতা এবং ধর্মপ্রাণ জননীর এই আদরের দুলাল এই ছোট্ট শহরের ভেতরে মাঝে মাঝে আটকে পড়তেন, কখনো কখনো তিনি মুক্ত স্বভাব, তার বাবার বাক্স থেকে টাকা পয়সা নিয়ে, কখনো পুকুরের জলে ছিলিমিলি খেলে হাততালি সহকারে নাচতেন। তিনি খুব জিলিপি খেতে ভালোবাসতেন, এবং অদ্ভুত তার খেয়াল ছিল, তার তিনি খুব ভালো এই গাজনের ছড়া কাটতে পারতেন। এখন আর আপনাদের মনে, আপনারা জানবেন না গাজনের ছড়া কাটা কীরকম, এই গাজনের ছড়া কাটা হয় মানে অদ্ভুত অদ্ভুত এই ঈশ্বরীয় তত্ত্ব সেটি হেঁয়ালির আকারে বলা হয়। আপনারা এই দেখেন তো, এই বলে না কি বেশ ওই এইটা, এই হেঁয়ালিটা ছাড়াতে পারলে বলো, ঠিক সেই রকম ওই রাস্তা কেটে দিত, রাস্তা কেটে দিলে আর গাজন সন্ন্যাসীরা সেটাকে অতিক্রম করতে পারত না, তখন তাদের রাস্তা কাটিয়ে তাদেরকে ওই নানা রকম ছড়া বলতে হতো, সেই ছড়ার উত্তর না দিতে পারলে আর গাজন সন্ন্যাসীরা এগোতে পারতেন না, তাদের আবার তাদের জায়গায় ফিরে যেতে হতো। এই সমস্ত কাজগুলো তিনি করতেন। প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল বারাসাত ইংরেজি মিশন স্কুলে, এবং সেইখানে ইংরেজি উচ্চ বিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছিলেন। মেধাবী হলেও বালকের পড়াশোনায় কোনো রকম মন ছিল না, তিনি ছিলেন ভাবুক। তিনি গান শুনতে শুনতে ভজন গান শিখেছিলেন, সুকণ্ঠের অধিকারী ছিলেন, মাঝে মাঝেই তাকে গান গাইতে বলা হতো, এবং পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ আরেকটি জিনিস পারতেন, সেটি হচ্ছে বায়া তবলায় তিনি খুব ভালো তবলা বাজাতে পারতেন, শুধু বায়া তবলাটা নিয়ে। পরবর্তীকালে বরানগর মিশনে যখন, বরানগর মঠে যখন তারা থাকতেন, তখন তাদের এই কাণ্ডগুলি তারা করতেন। মাত্র ৯ বছর বয়সে, তার মাতৃবিয়োগ হয়, এবং তার ৩ মাসের একটি শিশু ভগ্নীকে রেখে তার মা পরলোক গমন করেন। ৯ বছর বয়সে কোমল প্রাণে তার খুব আঘাত লাগে, সেই ছোট্ট ভগিনীটিকে তিনি নিজেই লালন পালন করে বড় করতে থাকেন। কয়েক বছর পর তার বাবা আবার বিয়ে করলে সেই বিমাতা মাতৃহীন ভগ্নীর লালন পালনের দায়িত্ব নিলেন, কিন্তু বামা সুন্দরী দেবী ছিলেন সেই পরিবারের লক্ষ্মী। তার প্রয়াণের ফলে তাদের পরিবারের আর্থিক অবস্থা, আর্থিক ভাগ্য খারাপ হতে থাকল, এইটি কথা। মাতৃবিয়োগের পর তারকনাথ ছুটির সময় বেশিরভাগ সময় নিমতা গ্রামে তার মামার বাড়িতে আসা যাওয়া শুরু করলেন, এবং সেইখানেই প্রথম তার ঈশ্বরীয় সত্তার প্রকাশ আমরা দেখতে পাই।
শান্তপল্লীতে বড় বড় দীঘি ছিল, সেই দীঘির পাশে বসে সারাদিন তিনি উদাস মনে গান গাইতেন, অনন্ত আকাশের দিকে চেয়ে থাকতেন। এই ছোট্ট ছেলের ভেতরে একটু একটু করে ঈশ্বরীয় অবস্থা, তার কীরকমভাবে বদল হচ্ছে সেটি আমরা দেখতে পাই। 14 বছর যখন বয়স, তখন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তার একবার কঠিন জীবন সংশয় হয়। আরোগ্য লাভের জন্য তিনি কিছুদিন বায়ু পরিবর্তনের জন্য বাইরে যান। এরই মধ্যে তার দুই দিদি, তার মধ্যে এক দিদি চণ্ডীদেবী, দুই সন্তানের মা হয়ে মৃত্যুকালে পতিত হন, আর তার মধ্যমা ভগিনী ক্ষীরোদা দেবী বাল্যক বিধবা হয়ে তিনি ফেরত আসেন। এই যে সংসারের অসারতা, আমরা আপনাদের বলছি না, মৃত্যু না দেখলে আমরা এই সংসারের অসারতাটি বুঝতে পারি না। বলছেন যে এই যে সংসারের অসারতা, এটা যেন তার চোখের সামনে এলো। ঠাকুর বলেছিলেন না, মাঝে মাঝে এতে যেতে হয়, শ্মশানে যেতে হয়। আমাদের সংসার জীবনের অসারতা, অসারতাটা তাহলে বুঝতে গেলে আমরা ওই এতে দেখলে তবে হবে। এটি খুব জরুরি, জানেন তো, মৃত্যুকে যদি আমরা কাছ থেকে না দেখি, আমাদের একটা ধারণা হয়ে যায় যে মৃত্যু কখনো আমাদের কাছে আসবে না। এই যে কোভিড এসছে, মুড়ি মুড়কির মতো মানুষ মারা যাচ্ছে, আজ এই পুলিশ মারা গেলেন, কালকে কত ডাক্তার, ভালো ভালো ডাক্তার মারা গেছেন এই কয়েক মাসের মধ্যে। যদি আপনারা দেখেন, এই যে জীবনের যে অসারতা, আমরা যে বেঁচে আছি, এটা ভগবানের অশেষ কৃপা যে আমরা বেঁচে আছি, আমরা ভগবানের কৃপায় বেঁচে আছি। তিনি বলছেন তার সংসার আর তার ভালো লাগতো না। তিনি গাজিয়াবাদ, মুঘলসরাই ইত্যাদি অঞ্চলে রেলওয়েতে চাকরি নিয়ে তিনি ওইসব অঞ্চলে চলে গেলেন। তিনি নিজে বলেছিলেন, সংসার আর ভালো লাগতো না, প্রাণে ধর্মভাবও ছিল, আর কখনো বিয়ে করে সংসারবদ্ধ হব না, এই ভাবটিও হৃদয়ে বদ্ধমূল ছিল। দেশ ভ্রমণ করব এবং নানা তীর্থাদি দেখে বেড়াবো, এই ইচ্ছাটা বোধহয় তার জন্মগত ছিল। দেশ ভ্রমণ করত এবং রেলে চাকরি করতাম, আর ভগবানকে ডাকতাম। কি ভগবানকে ডাকতেন? এই সংসার বন্ধন যেন এতটুকু না হয়। শৈশব থেকে এই বালকের মনে একটা অদ্ভুত চিন্তা এসেছিল, সেটা আপনাদের বলি। এটা নিয়ে আমরা বড় একটা আলোচনা করি না। আমরা সাধারণত মহাপুরুষ মহারাজ ঠাকুরের কাছে এলেন, তার আর কোথাও থাকার জায়গা ছিল না, ঠাকুরের কাছে থেকে গেলেন। বরানগর মঠ যখন হলো, তখন তিনি এবং যোগানন্দজি এবং তিনি এবং বুড়গোপাল দা আর লাটু মহারাজ, এদের কোথাও থাকার জায়গা ছিল না বলে শুরু হয়ে গেল, এই কথাই আমরা বলতে থাকি। কিন্তু আসল জায়গাটা এই যে তার ঈশ্বরের প্রতি ভালোবাসা ছোট থেকেই ছিল। ছোট থেকে না হলে এ জিনিসটা হয় না। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি লিখছেন, বিরাট ভগবান কি করে এতটুকু মূর্তির মধ্যে বদ্ধ হয়ে থাকা সম্ভব, এটাই তার মনে হতো। জ্যোৎস্না রাতে আকাশের দিকে তাকিয়ে অখণ্ড অন্ধকারে নক্ষত্রপুঞ্জের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে তিনি আপনাকে বিলাইয়া দিতেন এক নিরাকার সর্বব্যাপিত্বের ভেতরে। গাজিয়াবাদে বাসকালে তিনি একতারালয়ে আপন মনে ভজন গাইতেন। তার একটাই ইচ্ছা ছিল যে তিনি মা কালীর সন্তান, অথচ কেবলই তার মনে হতো অনন্ত শক্তিশালী ভগবান, তিনি কী করে একটা ছোট্ট মূর্তির ভেতরে প্রবেশ করতে পারেন। ঠিক একই প্রশ্ন আমাদের কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণকে করেছিলেন। কেশবচন্দ্র একদিন দলবল সহ শ্রীরামকৃষ্ণের কাছে আসেন। কেশবকে ঠাকুর বলেন, কেশব তুমি এসেছো, যাও আজ বেশ দিন, মাকে গিয়ে প্রণাম করে এসো। তিনি বলছেন যে মাকে তো আর মানি না, বাবাকেই মানি, মানে ব্রাহ্মরা তো পিতা পিতা বলেন, ঈশ্বরকে পিতা বলেন, তাই পিতাকেই মানি, মাতাকে তা জানি না। ঠাকুর খুব পরিহাস করে বললেন যে আরে তোমাদের কি অদ্ভুত, যে মা তোমাকে 9 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করে রাখলেন, তার স্তন্য সুধা পান করে তোমরা বড় হলে, আজ তাকেই মানো না, ভারী নেমো খারাম ছেলে তো। কেশবচন্দ্র সেন বুঝে গেলেন ভাবাবস্থা শ্রীরামকৃষ্ণ যেন অন্য কিছুর কথা বলছেন। তিনি বলছেন, আপনি কোন মাকে বলেন? তখন বলছেন, তুমি তো সাগরে পার করে বিলাত গেছো, সেই সাগর হচ্ছে, জল হচ্ছে পিতা, আর তার ওপর যে ঢেউ উঠছে, উথাল পাথাল করছে, সেটি হলো স্বয়ং মাতা।
পিতা এবং মাতা একই সঙ্গে প্রকাশিতা। দক্ষিণেশ্বরে ঠাকুরের মন্দিরে, মা কালীর মন্দিরে যাওয়া নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন, আচ্ছা ভগবান কি ওই ছোট্ট বিগ্রহের মধ্যে থাকেন? ঠাকুর তাকে বাইরে নিয়ে গেলেন, ঘরের বাইরে নিয়ে গেলেন, দূরে আকাশে সেই বলের মতো, অগ্নি গোলকের মতো সূর্য তার তাপ বিকিরণ করছিল। তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা যে সূর্যকে তুমি দেখছো, আদতে কি ও অত ছোট? বললেন, না সূর্য পৃথিবী থেকে অনেক দূরে আছে, তাই তাকে ছোট বলে বোধ হয়। তখন তিনি বললেন, আমরাও ঈশ্বর থেকে অনেক দূরে আছি, তাই আমাদের ওই মূর্তিটির প্রয়োজন হবে। তাই যত আমরা ঈশ্বরের কাছে এগোতে থাকব, তখন আর আমাদের ঈশ্বরের প্রয়োজন হবে না, মূর্তির প্রয়োজন হবে না, এবং একটা সময় দেখব আমরা ঈশ্বরীয় সত্তার সঙ্গে বিলীন হয়েছি। ঠিক একই প্রশ্ন পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের মনে আসছেন, যে মা কালী অনন্ত শক্তির অধিকারিণী, তিনি কেমন করে ছোট্ট ওই মূর্তিটির মধ্যে থাকবেন? গাজিয়াবাদে তিনি এক উচ্চপদস্থ রেল কর্মচারীর বাড়িতে থাকতেন। দেখা গেল একদিন তিনি, সেই ভদ্রলোক মারা গেছেন, সেই শূন্য বাড়িতে তারকনাথ মৃতদেহ সৎকার করে ফিরে এসে সারা রাত গাইতে থাকবেন, দয়া ঘন তোমাহন হে কে হিতকারী, সুখে দুঃখে সমবন্ধু এমন কে, শোক তাপ ভয় ভারী। সেই শূন্য ঘরে একা তিনি বসে আছেন আর অনুভব করছেন তার পঞ্চেন্দ্রিয় যেন জগতের পশ্চাতে যে শিব সুন্দর আছে তাকে খুঁজে চলেছে। তার মনে হতে থাকলো যে সমাধি জিনিসটা কি, তিনি শুধুমাত্র দেখেছেন যে শিব সমাধিমগ্ন হয়ে আছে, বুদ্ধদেব সমাধিমগ্ন হয়ে আছে, এই ভাবটা তার ভীষণ ভালো লাগতো। তিনি সমাধি কি, সমাধি জিনিসটা কি, সেইটা আয়ত্ত করবার জন্য যেন খুব চেষ্টা করতে থাকলেন। সেই সময় একদিন মোগলসারাইতে তারই এক বন্ধু প্রসন্নবাবু ছিলেন, তাকে তারকনাথই প্রশ্ন করাতে তিনি বলেছিলেন যে দক্ষিণেশ্বরে এমন এক লোক আছে, তার নাম রামকৃষ্ণ পরমহংস, তার ঠিক ঠিক সমাধি হয়। সেই সোনা অপে সোনা অব্দি, যবে থেকে তিনি রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার সমাধির কথা শুনলেন, তবে থেকে তার শ্রীরামকৃষ্ণকে দেখার ইচ্ছা জাগল। কিন্তু এই ইচ্ছা জাগার পর এবং শ্রীরামকৃষ্ণকে দেখার মধ্যে আড়াই বছর সময় কেটে গেল। মন যখন এরকম ঊর্ধ্বগামী, তখন তার বাবা তাকে ডেকে পাঠালেন। তিনি এক অদ্ভুত সমস্যার মধ্যে পড়লেন। ইদানিং আর আমাদের বাঙালি সমাজে এই জিনিসটা নেই, এই ব্যবস্থাটাই নেই, কিন্তু আগে ছিল। সেটা হচ্ছে পাল্টাপাল্টি ঘরে বিয়ে, মানে এক পরিবারের মেয়ে অন্য পরিবারের পুত্রের সাথে বিয়ে হবে, আর সেই পরিবারের পুত্রের সঙ্গে এই পরিবারের মেয়ের বিয়ে হবে। এই দুটি পরিবারের মেয়ে এবং ছেলের ভেতরে আলাদা আলাদা করে বিবাহ হবে। এতে কি হয়, এই যে পণ এবং অন্যান্য দেওয়া নেওয়া, এগুলো আর দেওয়াদেয়ি করতে হয় না। সাধারণত যখন গরিব দুটি পরিবারই অত্যন্ত গরিব হয়ে যায়, তখন তারা এইভাবে বিনিময় প্রথার মাধ্যমে তারা একে অপরের সঙ্গে এই মঙ্গল সুখ সম্পর্ক তৈরি করেন। তার মা বামা সুন্দরী দেবী চলে যাওয়ার পরে তাদের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। তার বাবার পক্ষে তার যে কনিষ্ঠা, যে সুলক্ষণা, যে তার যে বোন ছিল, সেই মাতৃহীন ভগিনীটিকে বিয়ে দেওয়া সম্ভব হচ্ছিল না। তার একটি পরিবারের সঙ্গে সম্পর্ক আসে মহেশ্বরপুর গ্রামের পঞ্চানন চট্টোপাধ্যায়ের ছেলের সাথে তার বোনের বিয়ে হয়, এবং পঞ্চানন চট্টোপাধ্যায়ের মেয়ের সঙ্গে, নিত্যকালী দেবীর সঙ্গে, পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের বিবাহ হয়। সেই সময় ম্যাকিনিন ম্যাকেঞ্জির অফিসে একটি পদ খালি হলে মহাপুরুষ মহারাজ সেখানে তিনি যান, এবং সেখানে গিয়ে তিনি চাকরি করতে থাকেন। এই ম্যাকেনিন ম্যাকেঞ্জির যে অফিসটা, এটা লিলি কুটির, লিলি কটেজ আছে আমাদের শেয়ালদার কাছে, যে লিলি কটেজ আছে, ম্যাকেনিন ম্যাকেঞ্জির অফিসটা ছিল এখন যেখানে আপনারা সরস্বতী প্রেস দেখে থাকেন ওইখানে অফিসটা। সেইখান থেকে কেশবচন্দ্র সেনের লিলি কটেজ অত্যন্ত কাছে ছিলেন, তিনি কেশবচন্দ্র সেনের কাছে যাতায়াত শুরু করলেন এবং ব্রাহ্ম সমাজের উপাসনাদিতে যোগ দিলেন। কিন্তু ব্রাহ্ম সমাজের উপাসনা দেখেও তার মন ভরছে না, তিনি সেই পূর্ণ সমাধিবান পুরুষের খোঁজ করছেন। তিনি রোজ প্রার্থনা করতেন যে তাকে যেন, হে ভগবান, যেন তাকে তিনি যেন পথ দেখিয়ে দেন।
অবশেষে তার থাকার জায়গাটা বদল হয়ে এই কিছুদিন পরে সিমলা স্ট্রিটে রামচন্দ্র দত্তের বাড়ির কাছে একটি জায়গায় তার থাকার জায়গা হলো। সেইখানে 1880 সালের শেষ ভাগে রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে তার দেখা হয়। কি সুন্দর কথা, মহাপুরুষ মহারাজ লিখছেন, তিনি গিয়ে দেখেন এক ঘর লোক উৎকর্ণ হয়ে ঠাকুরের অমৃতবাণী পান করছেন। ভিড় ঠেলে অগ্রসর হয়ে দেখলেন ঠাকুর ভাবস্থ, আড়ষ্টভাবে বলিতেছেন, আমি কোথায়? একজন বললেন, রামের বাড়িতে। ঠাকুর ও বলিয়া খানিক চুপ করিয়া থাকিয়া সমাধি তত্ত্ব বলিতে লাগিলেন। তারকের মন আনন্দে নাচিয়া উঠিল, যে জিনিসটি জানিবার জন্য তাহার এত আগ্রহ, আজ প্রত্যক্ষানুভূতি সম্পন্ন ঠাকুরের আচরণে ও শ্রীমুখের বাণীতে তাহারই সবিশেষ পরিচয় পাইলেন। কথা শেষে তারক বাটিতে উদ্যত হইলে রামবাবু তাহাকে ধরিয়া রাখিলেন এবং প্রসাদ গ্রহণ করিলেন। তিনি দুটি জিনিস খুঁজছিলেন, একটি জিনিসই আদতে খুঁজছিলেন, সমাধিস্থ কেমন করে হওয়া যায়। তিনি গেলেন, গিয়ে দেখলেন যে ঠাকুরের বাড়িতে তিনি এসে রামবাবুর বাড়িতে তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে এলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন যে ঠাকুর বলছেন সমাধিস্থ হয়ে গেছেন। তিনি জিজ্ঞেস করছেন, আমি কোথায়? রাম কেউ বললেন এটি রামের বাড়িতে, তিনি ও করলেন। এটা হচ্ছে প্রথম ছবি। সমাধিস্থ হলে মানুষ নিজেকে ভুলে যায়, তার যে আলাদা যে একটা অস্তিত্ব আছে এটা সম্পূর্ণ তারা ভুলে যায়। এটা হচ্ছে সমাধির একটা ছবি। আর দ্বিতীয়টি হচ্ছে তিনি সমাধির তত্ত্ব বোঝাচ্ছেন, যেটি জানার জন্য তার খুব আগ্রহ ছিল। একই সঙ্গে তিনি শ্রীরামকৃষ্ণের মাধ্যমে সমাধির তত্ত্ব এবং তার প্রয়োগ, এই দুটি জিনিসকে দেখার সুযোগ পেলেন। দ্বিতীয়বার এই দেবমানবের দর্শন তার কাছে হলো, সেটি হচ্ছে দক্ষিণেশ্বরে এক সহকর্মীর পরামর্শে এক শনিবার ছুটির দিনে সেখানে চলতি নৌকায় দক্ষিণেশ্বরে তিনি রওনা দিলেন। পথে তিনি তার বন্ধুর বাটিতে থেকে সন্ধ্যার সময় কালী বাড়িতে গিয়ে পৌঁছলেন। আলোকের বিদায়, মানে দিনের আলো বিদায় হওয়ার পরে অন্ধকারের তরল ছায়া সমস্ত উদ্যান ছড়াইয়া পড়িতেছে। কোনো এক অজানা দেশে ধীর পদক্ষেপে গিয়ে তিনি একটি অদ্ভুত জিনিস দেখলেন, যে ঠাকুর পশ্চিমের গোলবারান্দায় গঙ্গার দিকে মুখ করে বসে আছে। এই গোলবারান্দাটা হচ্ছে গঙ্গার দিকে, ঠাকুরের গঙ্গার দিকে যাওয়ার জন্য যে ঠাকুরের যে ঘর, সেই ঘরের অংশে একটি গোল বারান্দা আছে, সেখানে ঠাকুর বসে আছেন। ঠাকুরকে দেখে ঠাকুর কি পুরুষ কি মহিলা এটা তিনি যেন বুঝতে পারলেন না। তার ঠাকুরকে দেখে শুধু মনে হলো ইনি যেন স্বয়ং মা। সেই মাতৃহারা ছোট্ট শিশুটি ঠাকুরের কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। তিনি বসে থাকলেন এবং মাথাটি তার ঠাকুরের কোলে রাখলেন এবং ঠাকুরও তার মাথাটিতে হাত বুলাতে থাকলেন। তিনি প্রণাম করতে ভুলে গেছেন, পরে অবশ্য প্রণাম করেছিলেন, কিন্তু ঠাকুর তার মাথায় এমনভাবে হাত বুলিয়ে দিতে থাকলেন যেন তিনি তার আপনার জন। আর তিনি দেখলেন ঠাকুরের চোখ দিয়ে করুণা ঝরে পড়ছে। এমন সময় কাঁসর ঘণ্টা বাজতে শুরু করলো। ভাবাবিষ্ট ঠাকুর টলতে টলতে মন্দিরের দিকে যেতে থাকলেন। ঠাকুর সেই দিন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি সাকার মানো না নিরাকার মানো? তারকনাথ বললেন, নিরাকারই আমার ভালো লাগে। ঠাকুর শুধু বললেন, শক্তি মানতে হয়। মন্দিরে এসে ঠাকুর মা কালীকে প্রণাম করলেন। ঠাকুর তারকের ব্রাহ্ম সংস্কার প্রথমে বাধা দিল, যুক্তি জানাইল যে ব্রহ্ম সর্বানুস্যূত হইলে তিনি প্রতিমাতেও থাকিবেন না কেন। সুতরাং তিনি সশ্রদ্ধ প্রণাম করলেন। প্রণামান্তরে ঠাকুর স্বগৃহে গেলেন। অনন্তর বিদায় গ্রহণকালে তারক সেই রাত্রে ওই স্থানে যাপন করিতেই আদিষ্ট হইলে তিনি বললেন যে বন্ধুর বাড়িতে বলে রাখা আছে। ঠাকুরের সঙ্গে সঙ্গে তিনি মন্দিরে গেলেন। মন্দিরে ঠাকুর যখন প্রণাম করলেন, তার এই ব্রাহ্ম সংস্কার তাকে কিছুতেই প্রণাম করতে দিচ্ছিল না। তারপরে তিনি নিজেকে বোঝালেন, ব্রহ্ম যদি সর্ববস্তুতে থাকে তাহলে মূর্তির ভেতরে নিশ্চয়ই ব্রহ্ম বস্তু বসে আছেন। এবং তিনি সেইখানেই এবং সেই ভাবনা চিন্তা থেকেই তিনি মা কালীকে প্রণাম করলেন। ফিরে আসার পর ঠাকুর তাকে সেই রাত্রিরে দক্ষিণেশ্বরে থাকতে বলেছিলেন, কিন্তু তিনি দক্ষিণেশ্বরে সে রাত থাকলেন না। তিনি বললেন,
যে বন্ধুর বাড়িতে কথা দেওয়া আছে, ঠাকুর এটাকে অ্যাপ্রিসিয়েট করলেন, বললেন কথা রাখতে হয়, সত্য কথা করি তপস্যা। দেখুন এই দ্বিতীয় দর্শনটার কথা আমরা আমরা যে বলছি, এটা কিন্তু কি অপূর্ব। তার সেই শ্রীরামকৃষ্ণকে তিনি কি দেখে ভুলে গেছিলেন? আমরা তো অনেকে অনেক কিছু দেখে ভুলি। শ্রীরামকৃষ্ণর মধ্যে তিনি তার মাকে খুঁজে পেয়েছিলেন। আমাদের অনেকের ভেতরই অনেকেই আমাদের বলেছেন তারা তাদের মাকে, স্বয়ং মাকে খুঁজে পান। শ্রীরামকৃষ্ণকে দর্শন করলে মনে হয় তাদের মাকে যেন তারা খুঁজে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণের ভেতরে। দুজনে সম্পূর্ণ অপরিচিত, ঠাকুর তাকে জিজ্ঞাসা করেছিলেন আগে কোথাও দেখা হয়েছিল কিনা, তিনি বলেছিলেন হ্যাঁ রামচন্দ্র দত্তের বাড়িতে দেখা হয়েছে, ঠাকুর ও করেছিলেন। তারপরে তিনি তার মাথার উপরে তার মাথাটি শ্রীরামকৃষ্ণের কোলে দেন এবং ঠাকুর অতি পরিচিত হত, মা যেমন তার সন্তানের মাথায় হাত বুলান সেইভাবে হাত বুলান, মন্দিরে নিয়ে যান। ফেরত আসার সময় যখন থাকলেন, যখন তিনি বললেন না থাকা হবে না, তার বন্ধুর বাড়িতে বলা আছে, তিনি কিন্তু একবারও জোর করলেন না, তিনি বললেন সত্য রক্ষা করতে হয়। এরপরে তৃতীয় দর্শন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই দিনই কোনোরকমে তার বন্ধুর বাড়িতে থেকে পরের দিনই আবার ঠাকুরের কাছে তিনি এসে উপস্থিত হলেন এবং বললেন আপনি আর গতদিন আমায় থাকতে বলেছিলেন, আমি থাকতে পারিনি, আজ রাত্রে আমি তার কাছে থাকব। রাত্রে মা কালীর ভবতারিণী প্রসাদী লুচি এলে তিনি সেইগুলোকে তাকে খেতে দিলেন এবং বারান্দায় শয়নের স্থান করে দিলেন। মধ্যরাত্রে তিনি একটি অদ্ভুত জিনিস দেখলেন, দেখলেন ঠাকুর ভাবের ঘরে পায়চারি করছেন, নিজের মনে কি যেন বলছেন, তার গায়ে একটিও কাপড় নাই। তিনি বলছেন, কাছে এসে বললেন ওগো ঘুমিয়েছ কি? তারক বললেন না ঘুমোইনি। বলে তাহলে একটু রামনাম শোনাও। তিনি তারকনাথ রামনাম শোনাতে থাকলেন এবং দুজনে মিলে রামনাম করতে করতে রাত শেষ হয়ে ভোর হয়ে এলো। তারকনাথের জীবনের আরেকটি অনুভূতি হলো ঈশ্বরীয় নামের এমনই একটি মাহাত্ম যা স্থান কাল পাত্র সমস্ত কিছুকে অতীত করে দেয়। চতুর্থ দর্শনের কথা আমরা বলবো, যেটি দিয়ে আজকে আমরা শেষ করব। চতুর্থ দর্শন, তিনি গেলেন শ্রীরামকৃষ্ণের কাছে। সেই দিনকে তিনি শ্রীরামকৃষ্ণের শ্রীচরণ তার নিজের বক্ষে স্পর্শ করেছিলেন এবং বক্ষে যখন তিনি তার শ্রীরামকৃষ্ণের চরণ তার বক্ষে স্পর্শ করান, সেই দিব্য স্পর্শে তার একটি ইন্দ্রিয়াতীত অনুভূতি হয়। তার বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছিলেন তিনি, তারও বুঝতে পারলেন না। যখন তার জ্ঞান হলো তিনি দেখলেন যে ঠাকুর তার গায়ে হাত বুলোচ্ছেন, মাথায় হাত বুলোচ্ছেন আর বলছেন মা নেমে এসো, মা নেমে এসো। এই স্পর্শে, এই চতুর্থ দর্শনে তিনি স্পষ্ট বুঝলেন যে ঠাকুর, তিনি অনুভব করলেন যে তিনি শাশ্বত চিরমুক্ত আত্মা আর ঠাকুর সেই সনাতন আদিকরণ ঈশ্বর, জগৎ কল্যাণের জন্য নরদেহ অবতীর্ণ হয়েছে। আপনারা দেখবেন মহাপুরুষ মহারাজের জীবনে এই ঘটনা বারবার আছে, বিশেষ করে শেষের দিকের ঘটনা। কাশীতে গিয়েছেন, তারপর অন্যত্র সর্বত্র গিয়েছেন, মহাপুরুষ মহারাজকে ডাক্তাররা এসে জিজ্ঞাসা করছেন আপনি কেমন আছেন, মহাপুরুষ মহারাজ বলছেন আমি আনন্দে আছি। বললেন সেবকরা যে বললো শরীর ভালো নেই, বললো ওই শরীরটা, এই যে বোধ হওয়া আমি শরীরটা আর আমি, এ দুটো সম্পূর্ণ পৃথক জিনিস, এ দুটো কখনোই এক হতে পারে না। এই বোধটা শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে তার চতুর্থ দর্শনে হয়। যখন তিনি তাকে স্পর্শ করেন তখন তিনি অনুভব করেন যে তিনি হলেন শাশ্বত চিরমুক্ত আত্মা। আমরা এই অনুভূতির জন্যই দিন রাত চেষ্টা করে চলেছি, আপনারাও সাধন ভজন করছেন, সবাই সাধন ভজন করছেন শুধু এটি অনুভব করার জন্য। আমি চিরমুক্ত আত্মা, আমাদের সবসময় মনে হয় যে সংসার আমাদের বদ্ধ করে রেখেছে, ছেলেমেয়েরা আমাদের বদ্ধ করে রেখেছে, আমাদের জীবন আচরণ আমাদের বদ্ধ করে রেখেছে, কিন্তু কোনো কিছুর বদ্ধ আমরা নই, আমরা সেই সংসার মুক্ত চিরমুক্ত শাশ্বত আত্মা। আর শ্রীরামকৃষ্ণকে, তিনি হলেন সনাতন আদিকরণ ঈশ্বর, তিনি নরদেহে জগৎ কল্যাণের জন্য আবির্ভূত হয়েছেন। এইটা ঘটনা, এই অনুভূতি, ঠাকুরকে এইরূপ দৈনন্দিন ব্যবহারে তারা দুজনের ভেতরে সম্পর্কটা ছিল মা এবং ছেলের মতো। ঠাকুর তারকের কথামৃতকার উপস্থিত আছেন, একটি ঘটনা তিনি রেকর্ড করেছেন,
এটি চতুর্থ খণ্ডের মানে পুরনো বইয়ের চতুর্থ ভাগের পঞ্চম খণ্ডের প্রথম পরিচ্ছেদে আছে। অখণ্ড সংস্করণ 207 পাতায় আছে, আপনারা দেখে নিতে পারেন। ঠাকুর তারকে চিবুক ধরিয়া আদর করিতেছেন, তাহাকে দেখিয়া মাস্টারমশাই গিয়ে দেখলেন এটা। ঠাকুর তারকে চিবুক ধরিয়া আদর করিতেছেন এবং তাহাকে দেখিয়া বড়ই আনন্দিত হইতেছেন। বস্তুত উভয়ের সহজ মিলনের মধ্যে ঐশ্বর্যের স্থান ছিল না। তারক বলিয়াছিলেন, ঠাকুর যে ঈশ্বর সে কথা এখন দিন দিন যত যাচ্ছে ততই বুঝতে পারছি। আগে ঠাকুরের ভালোবাসার বন্ধনেই তার কাছে ছিলাম, তিনিও ওরূপ ভালোবাসতেন। কেউ অবতার ভগবান ইত্যাদি বলে বিরক্ত হতেন, ওতে আপন বুদ্ধি যেন একটু কমে যায়। তারক যতই স্বাধীন স্বাবলম্বী হোক না কেন, শৈশব হতে দুঃখাদির সহিত সুপরিচিত থাকুন না কেন, তাহার অন্তরটি ছিল কোমল। কখনো তাহার মতো হইয়া ঠাকুরের নিকট খুব কাঁদেন। বকুলতলা একদিন কাঁদিতে 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 দেখিয়া ঠাকুর বলিয়াছিলেন, দেখ ভগবানের কাছে কাঁদলে তার ভারী দয়া হয়, জন্ম জন্মান্তরের মনের গ্লানি অশ্রুতে ধুয়ে যায়। আর একদিন পঞ্চবটিতে ধ্যানকালে ঠাকুরকে ঝাউতলার দিকে আসতে দেখে তার ভেতর থেকে হু হু করে কান্না পেল, বুকের ভেতর গুড়গুড় করে উঠল, শরীর এমন কাঁপতে লাগলো যে আর থামে না। বস্তুত কুণ্ডলিনী জাগরণ যেন ঠাকুরের মুঠির মধ্যে ছিল, তিনি না ছুঁয়ে দূরে দাঁড়ালে তার কৃপা কটাক্ষে তা যেন তিনি তা করতে পারতেন। প্রথম কথা হচ্ছে, প্রথম দিনের দ্বিতীয় দিনের যে দর্শন, সেই দর্শনে প্রথম দিনের যে দর্শন হলো তাতে তার দুটি জিনিস পরিষ্কার হলো। সমাধি কী বস্তু সেটা তিনি প্রত্যক্ষ দেখলেন, নিজেকে ভুলে যাওয়া, ঈশ্বরের চিন্তায় এমন মেতে যাওয়া যে স্থান কাল পাত্র এমনকি আমি যে নিজে এটা ভুলে যাওয়া। আর দুই হচ্ছে সমাধি যে কী বস্তু তার তত্ত্বগত দিক সেটি তিনি শ্রীরামকৃষ্ণের কাছে দেখলেন, এটি দ্বিতীয় দর্শন থেকে পেলেন। তৃতীয় দর্শনের তার হলো, প্রথম দর্শনে তিনি এটি পেলেন, দ্বিতীয় দর্শনে তিনি শ্রীরামকৃষ্ণের মধ্যে যেন তার মাকে খুঁজে পেলেন, মাকে তার খুঁজে পাওয়া গেল। এবং আরেকটি জিনিস তিনি দেখলেন যে শ্রীরামকৃষ্ণ নিজের সত্যতে বদ্ধ হয়ে আছেন এবং যারা সত্যতে বদ্ধ হয়ে থাকতে চান তাদের সেই কাজে তিনি উৎসাহ দিতে থাকলেন। তৃতীয় দর্শনে তিনি দেখলেন যে একটি মানুষ, তিনি তার নিজের যে আমাদের যে লজ্জা ঘেন্না ভয় সমস্ত কিছু তিনি ভুলে গেছেন, সমস্ত রাত তারা রাম নামে তারা কাটিয়ে দিলেন, তাদের কোনো বোধ হলো না কেমন দিন গেল। চতুর্থ দর্শনে তিনি অনুভব করলেন যে তিনি নিত্য মুক্ত শুদ্ধ বুদ্ধ আত্মা এবং শ্রীরামকৃষ্ণ যেন সেই পরম পুরুষ, মানুষের কল্যাণের জন্য মানুষের মাঝখানে ফিরে এসেছেন। যে ঘটনাটি দিয়ে শেষ করব সেটা হচ্ছে এই, ঠাকুর উপদেশ দিয়েছিলেন, ভারী সুন্দর উপদেশ, এটা পড়বার পর থেকে নিজের ভেতরও বড় ভারী ভালো লাগছে। তিনি বলছেন, দেখ ভগবানের কাছে কাঁদলে তার ভারী দয়া হয়, জন্ম জন্মান্তরে মনের গ্লানি অনুরাগ অশ্রুতে ধুয়ে যায়। আমরা ভগবানকে চাই কিন্তু কিছুতেই ভগবানকে পাই না। রবীন্দ্রনাথ লিখছেন না, কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি মনের গভীরে, আমায় তার লাগিয়ার ফিরায় না, তারে আগুন দিয়ে দহ তুমি এবার আমায় লহ হেনাথ লহ। আমাদের মনের যত কলুষতা এগুলো কিছুতেই আমাদের ভগবানের কাছে এগিয়ে যেতে দেয় না। তাই বলছেন, অনুরাগের অশ্রু দিয়ে আমাদের যে মলিন হৃদয়টাকে ধৌত করতে হবে। এটি ছিল উপদেশ। বলছেন যদি কেউ কাঁদে, যেমন ছোট্ট শিশু মায়ের যদি কাঁদে তার মায়ের তার প্রতি দয়া হয়, ঠিক ঈশ্বরেরও তেমনি দয়া হয়। এমনি সময় একদিন ঠাকুর ঝাউতলা থেকে ফিরে আসছেন, তিনি দেখ ঠাকুরকে দেখা মাত্র তার মনে যেন একটি অদ্ভুত রকমের ইয়ে শুরু হলো, একটি বিরহ এলো, তিনি হাউ হাউ করে কাঁদতে থাকলেন। তিনি অনুভব করলেন শ্রীরামকৃষ্ণ শুধু উপদেশ দিয়েও ক্ষান্ত নন, তিনি এমন এক গুরু যিনি দূর থেকে মানুষের ভেতরের কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতে পারেন। এই হলো শ্রীরামকৃষ্ণ এবং শিবানন্দ বা তারকনাথের এই প্রাথমিক গল্প আমরা আজ থেকে শুরু করলাম। এর পরের দিন আমরা শিবানন্দকে মানে শিবা তারকনাথ থেকে শিবানন্দ হয়ে ওঠার গল্প বলবো, এবং শেষ
অংশ মোট তিনটি পর্বে আমরা এটা শেষ করার চেষ্টা করব। এবং তৃতীয় দিন আমরা বলবো যে স্বামী শিবানন্দ, যিনি রামকৃষ্ণ সঙ্ঘের দ্বিতীয় সংঘগুরু ছিলেন, মহাপুরুষ মহারাজ যিনি পরবর্তীকালে শারদানন্দজির শরীর চলে যাওয়ার পর যিনি বলতেন যে আমি মা গঙ্গা হয়ে গেছি, মা গঙ্গার কোনো বাজবিচার থাকে না, সেই মা গঙ্গা হয়ে গেছি, সে কেমন গঙ্গা ছিলেন শ্রীরামকৃষ্ণদেব, সেই কথাই আমরা বলব। আপনারা সবাই ভালো থাকবেন, আবার আগামী সপ্তাহে, আজকে হলো গিয়ে নভেম্বরের 2 তারিখ, তো তাহলে 2 আর 7 9 তারিখে আবার আমাদের ক্লাস হবে। হ্যাঁ, মনে রাখবেন যে আমাদের ক্লাসটি 9 তারিখে 3:30 থেকে হবে এবং 3:45 পর কিন্তু আমরা আর কেউ ভেতরে আসতে পারবো না, এটা কিন্তু একটু মনে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকুন। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিত্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।